বন্ধুরা, তোমরা নিশ্চয় দেখেছো যেসব ব্যক্তি সফল হয় তারা খুব কম কথা বলে, অনেক সময় তো তারা কোনো কিছুই বলে না। একজন মহান বুদ্ধিমান ব্যক্তি সেই হয় যে নিজে জানে যে কোথায় তাকে বলতে হবে আর কোথায় তার কথা বলা উচিত নয়। কারণ অনেক সময় না কথা বলেই অনেক কিছু বুঝিয়ে দেয়, তোমার চুপ থাকা একটা বড় মেসেজ দিয়ে যায়। আজ আমরা জানব সফল ব্যক্তিরা কেন কম কথা বলে, বেশি সময় কেন চুপ থাকে। আমাদের এটা বুঝতে হবে যে কম কথা বলা কেন জীবনের জন্য গুরুত্বপূর্ণ, আর কেন কম কথা আমাদেরকে সফল মানুষ বানাতে পারে। সফল ব্যক্তিরা এই কারণে কম কথা বলে যে কারণ তারা বলার থেকে করায় বিশ্বাসী। আজকে যারা জীবনে সফল হয়েছে, যেই ব্যবসায় যেই ফিল্ডে সফল হয়েছে, এই কারণে যে তারা বলায় নয় কাজ করায় বিশ্বাসী। তারা জানে যে তারা যদি শুধু বলে তাহলে অনেক লোক তাদের বিশ্বাস করবে না। লোক তো কেবল অন্যের ভুল খুঁজে বেড়ায়, অনেকজন তো তাদের নেগেটিভিটি দেওয়ার জন্য ব্যস্ত থাকে। এই জন্য যেসব বড় বড় সফল ব্যক্তি হয় তারা বলার থেকে কাজ করায় বিশ্বাসী হয়, বলার থেকে বেশি সময় তারা নিজের কাজ করায় সময় দিয়ে থাকে, তাই তারা বেশি সময় কাজ করতে পারে। কারণ তার কাছে কাজ করার এনার্জি বেশি থাকে, কারণ কথা বলায় অনেক বেশি এনার্জি অতিবাহিত হয়। সফল ব্যক্তি এই কারণে কম কথা বলে কারণ তাদের বিচারে ম্যাচুরিটি থাকে, তাদের বিচার পরিপক্ক হয়, তারা নিজের কাছে স্যাটিসফাইড হয়, তাদের নিজেদের মধ্যে সেলফ কনফিডেন্স থাকে, তারা যা চায় এই দুনিয়া থেকে তা তাদের মধ্যে অর্জন করার ক্ষমতা আছে, এটা তারা মানে। তাই তারা এই জগতের সাথে জুড়ে থেকে নিজের সাথে কানেক্ট হয়। যে ব্যক্তি যত চুপ থাকে তার মনে ততই বিচার তৈরি হয়। মহান ব্যক্তিরা যত শান্ত থাকে তাদের বিচার ততই গভীর হয়। সমুদ্রকে যেখানে যত বেশি শান্ত দেখায় তার অর্থ সমুদ্রের জল সেখানে তত গভীর। শান্ত দেখানো শক্তি কত গভীর জানো? এই যে আকাশগঙ্গা এত শান্ত, যদি তার গভীরতা জানা যায় তাহলে দেখতে পাবে কত কোটি কোটি তারার নির্মাণ হচ্ছে। শান্ত থাকার জন্য শক্তির দরকার, চুপ থাকায় অনেক শক্তি আছে। যদি তুমি কম কথা বলো তাহলে তোমার মধ্যে একটা ইমোশন কন্ট্রোল পাওয়ার জেনারেট হবে, তুমি নিজেকে কন্ট্রোল করতে জানবে, নিজের ইমোশনকে নিজের ভাবনাকে কন্ট্রোল করে সেই কাজে লাগাতে পারবে যেটা তোমার জন্য জরুরি হয়। অনেক মানুষ তো এই কারণে কম কথা বলে, তারা দেখতে বেশি পছন্দ করে, শুনতে ভালোবাসে, তারা অবজার্ভ করতে ভালোবাসে। কারণ কথা বলার সময় তুমি কেবল নিজের ভাবনাতে ফোকাস করো, কিন্তু যখন তুমি শোনো অন্যকে অবজার্ভ করো তখন তুমি এই জগতের বিষয়কে জানতে পারবে। তোমাকে শান্ত হয়ে এই জগৎকে দেখতে হবে, এই জগতের লোকজন আসলে কি চায়, তোমার মনে সেই আইডিয়া আছে, সেই আইডিয়া কাজ করবে। তাই তোমাকে শান্ত থেকে এই জগৎকে দেখতে হবে, এই জগতের ইঙ্গিতকে বুঝতে হবে। অনেক লোক এই কারণে কম কথা বলে কারণ কম কথা বলে তারা ভাবনাকে জাহির করতে পারে। এর অর্থ তুমি অনেক বেশি বুদ্ধিমান। আইজাক নিউটন বলেছেন ইন্টেলিজেন্ট এর অর্থ নিজেকে কমপ্লিকেট বানানো নয়, ইন্টেলিজেন্ট এর অর্থ তুমি জিনিসকে কতটা সরল বানাতে পারো। যদি তুমি খুব কম কথায় সরলতার সাথে নিজের ভাবনাকে অন্যের কাছে রাখতে পারো এর অর্থ তুমি বেশি বুদ্ধিমান। তাই যারা সফল ব্যক্তি হয় তারা কম কথা বলে কারণ তারা অনেক বেশি বুদ্ধিমান হয়। তুমি যত কম কথা বলবে তুমি নিজেকে ততই কম আঘাত দেবে, কারণ তুমি যত বেশি বলবে হতে পারে তুমি এমন কথা বলে দেবে যার কারণে অন্যজন তোমার কথা হৃদয়ে নিয়ে নেবে, আর অন্যজন হৃদয়ে নিয়ে এটা নিশ্চিত যে
সে কোনো না কোনো প্রতিক্রিয়া দেবে। যখন সে প্রতিক্রিয়া দেবে তখন সে তোমার ক্ষতি করতে চাইবে, অর্থাৎ তুমি যত বেশি বলবে অন্যের থেকে তোমারই বেশি তত ক্ষতি হবে। তাই তোমাকে নিজের ক্ষতি থেকে নিজেকে রক্ষা করতে হবে, তোমাকে কম কথা বলতে হবে। কম কথা বলা মানুষজন নিজের সময়কে ম্যানেজ করতে পারে। যখন তুমি কম কথা বলবে তখন তুমি সামনের জনের মধ্যে সত্যটা তৈরি করো। সামনের জনের ভরসা হয় যে যদি একে কিছু বলি তাহলে সে কাউকে বলবে না, কারণ এই ধরনের ব্যক্তি অন্যদেরকে মর্যাদা দিতে জানে, এরা অন্যের কথার গুরুত্ব দিতে জানে। যখন সামনের জনের মাথায় এসব ভাবনা জাগবে তুমি তার কথাকে মর্যাদা দিচ্ছ, অর্থাৎ তাকে মর্যাদা দিচ্ছ, তার গোপন কথাকে মূল্য দিচ্ছ, সে তোমাকে এমন কিছু কথা বলে দেবে যা তোমার জীবনে অনেক বেশি কাজে লাগবে, জীবনে অনেক বেশি এগিয়ে যেতে পারো। চুপ থাকা একটা আর্ট, একটা রহস্য। যদি তুমি এই রহস্যকে বুঝতে পারো তাহলে তুমিও জীবনকে বাঁচা শিখে যাবে, তুমি এই জগৎকে জানতে পারা শিখে যাবে, যাতে করে তোমার ব্যক্তিগত জীবনে উন্নতি ঘটে, তোমার চিন্তা করার পদ্ধতি পরিবর্তন হয়ে যাবে, তুমি সবকিছুতে সম্ভাবনা দেখতে পাবে। কিন্তু তুমি যদি অন্যের পরামর্শ নেওয়া শুরু করে দাও তাহলে অন্যের মতো হয়ে যাবে, তোমার ব্যক্তিত্ব নষ্ট হয়ে যাবে। কিন্তু যদি তুমি চুপ থাকো, কম কথা বলো, তখন তুমি নিজের সাথে কানেক্ট হয়ে যাও, তুমি সেই মানুষটার সাথে কানেক্ট হয়ে যাও যার সাথে তুমি জীবনের বাকি দিনগুলো কাটাবে, সেই শরীরের সাথে, সেই বিচারধারার সাথে জুড়ে যাওয়া যা তোমার কাছে সারা জীবন থাকবে। কিন্তু সমস্যা উপস্থিত হলে সবার প্রথমে তোমার সাথে থাকবে। এই জন্য তোমাকে চুপ থাকার মর্মার্থ বুঝতে হবে। যে ব্যক্তি কথা কম বলে সে কাজ করায় বেশি বিশ্বাস রাখে, যখন কাজ করায় বিশ্বাস রাখে জগৎ তার কথা শোনার জন্য উৎসুক থাকে। তুমি দেখেছো যখন কোনো মানুষ সবসময় বক বক করে যায় তখন সামনে থাকা বা তার সাথে থাকা ব্যক্তিরা বিরক্ত হয়ে যায়, তার কথায় বিরক্ত বোধ করে। কিন্তু তুমি বলার থেকে যদি কাজ করতে শুরু করে দাও তখন তুমি কম কথা বলবে আর অনেক বেশি কাজ করবে, তখন মানুষ তোমার কথা শোনার জন্য অপেক্ষা করবে। যেন তুমি তাদের এমন কিছু বলে দাও যাতে তারাও তাদের স্বপ্ন সফল করতে পারে। চুপ থাকার মধ্যে অনেক শক্তি আছে, তোমার ভেতরে যে শক্তি আছে তা এই জগৎ ব্রহ্মাণ্ডে জমা হচ্ছে। তাই যত বেশি তুমি এই ব্রহ্মাণ্ডের সাথে জুড়ে যাবে তত বেশি তুমি তোমার সাথে জুড়ে থাকবে, ততই তুমি তোমার জীবনে গ্রো করবে। কারণ সফল ব্যক্তিদের রহস্য, যত বড় সফল ব্যক্তি হয় যারা বেশি কথা বলে তারা জীবনে অনেক কিছু হারায়, কিন্তু যারা কম কথা বলে তারা জীবনে সেই কাজ করে যে কাজ তারা করতে চায়, যা তারা অ্যাচিভ করতে চায়। কম কথা বলে বন্ধুরা, তোমরাও যদি জীবনে অ্যাচিভ করতে চাও, জীবনে সফল হতে চাও, তাহলে তোমরাও পরিশ্রম করে যাও, চেষ্টা করে যাও এবং কম কথা বলো। দেখবে তোমাদের সফল হওয়া কেউ আটকাতে পারবে না। সবসময় হাসি খুশি থেকো, অন্যের পাশাপাশি নিজেরও খেয়াল রেখো।